কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব কিশোরগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফুল আলম। শরীফ, আমাদেরকে জানাবেন নির্বাচনের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন কিশোরগঞ্জে এবং সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কুলিয়াচুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ এবং সকাল থেকেই শীতকে উপেক্ষা করে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোটাররা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আর এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে, আর ইভিএম এর কারণে ভোট গ্রহণ হওয়ার কারণে কিন্তু ভোটের কিন্তু অনেকটা ধীরগতি হচ্ছে। আমি এখন রয়েছি নারান্দি ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্রের সামনে। এখানে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে এবং উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ভোটাররা তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এছাড়া সকালে এই কেন্দ্র ছাড়াও আমি যে সকল কেন্দ্রে গিয়েছি সে সকল কেন্দ্রেও কিন্তু ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা ভোট দিতে আসছেন। আর এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপরতা নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও কিন্তু র্যাব এবং বিজিবি টহল দিচ্ছে। তাছাড়া বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত কাজ করছে যে কোনো ধরনের সহিংসতা এড়ানোর জন্য। আর এদিকে এই সব এই 10টি ইউনিয়ন পরিষদে মোট 61 জন চেয়ারম্যান পদে এবং 110 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এবং 391 জন সাধারণ কাউন্সিলর পদে কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই ছিল কিশোরগঞ্জ থেকে এখন পর্যন্ত নির্বাচনে যে কোনো কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু আমরা পাই নাই, সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এই ছিল কিশোরগঞ্জ থেকে নির্বাচনের সর্বশেষ চৈতি। ধন্যবাদ আপনাকে। এবং মানিকগঞ্জে আছেন আমাদের আরেকজন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, আপনি কোন ভোট কেন্দ্রে আছেন, সেখানকার ভোট গ্রহণ কেমন দেখছেন? চৈতি, আপনি জানেন যে ষষ্ঠ ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার 7টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এই মুহূর্তে রয়েছি শিমুলিয়া ইউনিয়নের তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। তো আমরা সকাল থেকেই এই কেন্দ্রে বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটা দেখতে পেয়েছি যে আসলে বিপুল সংখ্যক ভোটার কিন্তু এখানে ভোট দিতে এসেছেন এবং দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই 7টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোট 33 জন প্রার্থী, সাধারণ সদস্য পদে 242 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 88 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা মোট ভোটার সংখ্যা 1,43,051 জন, এদের মধ্যে পুরুষ ভোটার 72,697 জন ও নারী ভোটার 70,354 জন। 71টি কেন্দ্রের যে 440টি বুথ রয়েছে এই বুথগুলোতে ইভিএম এর মাধ্যমে কিন্তু এই ভোট অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে যে আমি একটু কথা বলতে চাই এখানকার যে সাধারণ যারা ভোটার যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে আপনারা তো ইভিএম এর মাধ্যমে প্রথম ভোট দিবেন, তো আসলে বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু বলেন তো। ভালোই মনে হচ্ছে। এর আগে কি কখনো মেশিনে ভোট দিয়েছেন? আমি দিই নাই। তো কেমন, আপনারা কি ভোট দিতে পারবেন বলে মনে করছেন? হ্যাঁ, পারম মনে হইতেছে, পারম। তো আরেকজন ভোটারের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আপনি যে ইভিএম এ ভোট হবে তো কেমন লাগছে বলেন তো? এটা ভালোই লাগতেছে, ভালোই। আপনি কি এর আগে কখনো ভোট দিয়েছেন ইভিএম এ? না না। তো কি শিখাইছে আমাকে? দেওয়ার নিয়ম, দেওয়ার নিয়ম শিখিয়েছে। তো চৈতি, আসলে এই যে সাধারণ ভোটার যারা তারা বলছিলেন যে গত 2-3 দিন ধরেই কিন্তু ইভিএম এর যে মক ভোট, যে ভোটিং এর মাধ্যমে কিন্তু তাদেরকে শেখানো হয়েছে কিভাবে ভোট দিতে হবে। তো এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। তো চৈতি, এই ছিল বাড়িগঞ্জ থেকে আমার কাছে নির্বাচনের সবশেষ খবর। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।